রাজধানীর বিকারুননেসা নুন স্কুলের বিভিন্ন শাখায় 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীতে সহদরা কোটায় শিক্ষার্থী ভর্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন অভিভাবকরা। সকালে বেইলি রোডের স্কুলের প্রধান শাখার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগ করে জানান, উচ্চ আদালত সহদরা কোটায় ভর্তির নির্দেশ দিলেও স্কুল কর্তৃপক্ষ তা উপেক্ষা করছেন। তাই বছরে প্রায় 4.5 মাস শেষ হয়ে গেলেও এখনও ভর্তি না করাতে পেরে ভর্তিচ্ছু ছাত্রীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে। তাই দ্রুত স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান তাদের। এদিকে মানববন্ধনের সময় অভিভাবকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, আসন খালি থাকার সাপেক্ষে সহদরা কোটায় ভর্তির নির্দেশনা রয়েছে হাইকোর্টের। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলেও আশ্বস্ত করেন তিনি। সরকারের যে নির্দেশনা আছে এবং আদালতের যে নির্দেশনা আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের এটা করতে হবে। সুতরাং সমাধানে কোন দিকে যাচ্ছেন আপনার এই কথাটা আমি বুঝতে পারিনি, কারণ সমস্যা এটা আদালতেরও আদেশ আছে। সুতরাং সরকারের নির্দেশনা আদালতের আদেশ, সরকার আদালতের আদেশে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে আসন খালি থাকা সাপেক্ষে। সুতরাং আসন খালি থাকার পুরো বিষয়টা বিবেচনা করে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। বিকর্ণেসা নুনের যারা শিক্ষক কর্মচারী যারা আছেন তারা যেন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন এবং বাচ্চাদের এই ভর্তিটাকে নিশ্চিত করেন, যেহেতু আমাদের কাছে হাইকোর্টের নির্দেশনা আছে। 68 জনের বাচ্চা রিড করা হয়, কিন্তু স্কুল থেকে আমাদের কোনো, আমরা দিনের পর দিন ঘুরতেছি, স্কুল থেকে আমাদের কোনো কিছু জানানো হয় নাই।